প্রিয় বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছো ইউজি পিজি পড়ছো ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান দেবে তোমরা প্রত্যেকেই এই মুহূর্তে ওয়েট করে রয়েছ আজকের সিদ্ধান্তের ওপর আজকে চূড়ান্ত সিদ্ধান্ত কি আসছে তো এই মুহূর্তে আজকে হাইকোর্টে কি ঘটলো কি ডিসিশান নিল এই মুহূর্তে তথ্য অনুযায়ী তোমাদের সম্পূর্ণটা জানাবো কাজেই তোমরা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হলে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো দেখো সবার প্রথমেই বলে রাখি এই ছাত্রছাত্রীরা প্রথম থেকে এত দাবি তুলে ধরেছে অনলাইন অফলাইন নিয়ে এবং এখনও পর্যন্ত ছাত্রছাত্রীরা কিন্তু তারা রীতিমতো পথে নেমে রয়েছে কালকে সোমবার দাবি জানিয়েছে মঙ্গলবার আজকে পর্যন্ত ছাত্রছাত্রীরা কিন্তু কলেজ ক্যাম্পাসে গিয়ে তাদের দাবি তুলে ধরেছে একাধিক ছাত্র বিভিন্ন রকম ইনফরমেশন প্রেরণ করেছে যার মধ্যে কিছু ফেক নোটিস ঘি বিভ্রান্ত সৃষ্টি হয়েছে ছাত্রছাত্রীদের তো আজকে ছিল এর মূলত আশার আলো যেটা তোমরা সকলেই জানো এবং আমিও অধীর আগ্রহের সাথে তার সত্ত্বেও ওয়েট করেছিলাম অ্যাকচুয়ালি তোমাদের এই হাইকোর্টের কি ডিসিশন আছে এতদিন ধরে আমি তোমাদের প্রত্যেককে জানাচ্ছিলাম এবং বিভিন্ন যে মামলা হয়েছে সেই মামলায় রীতিমতো অনলাইন অফলাইনের বিষয়টা কম থাকলেও সিলেবাস নিয়ে বেশি জোর দেওয়া হয়েছিল সিলেবাস কমপ্লিটেশন না হয় সম্পূর্ণ সিলেবাসের ওপর কীভাবে পরীক্ষা দেবে ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা কিন্তু এই মুহূর্তে আজকে যে বিষয়টি উঠে এসছে আমি তোমাদের জানিয়েছিলাম অ্যাডভোকেট স্যার কিন্তু সম্পূর্ণ বিষয়টি তুলে ধরেছেন ক্যালকাটা হাইকোর্টে ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষার মোড নিয়ে কিন্তু বেশি জোর দেওয়া হয়েছে অনলাইন অফলাইন নিয়ে তোমরা সকলেই জানো আমাদের রাজ্যের নাইনটি পার্সেন্ট বিশ্ববিদ্যালয় কিন্তু এই মুহূর্তে ব্লেন্ডেড মোড কিংবা অনলাইনে পরীক্ষা নিচ্ছে এছাড়াও কিছু ইউনিভার্সিটি আছে ভিন্ন পদ্ধতি যেমন আলিয়া ইউনিভার্সিটি ই ওয়েটেজ কমিয়ে অন্যান্য পদ্ধতিতে নিচ্ছে বাড়িতে বসে অ্যাসেসমেন্টের মাধ্যমে নিচ্ছে এমনই কিছু ইউনিভার্সিটি আছে বই খুলে পরীক্ষা নিচ্ছে সেখানে ক্যালকাটা ছাত্রছাত্রীরা কিভাবে সম্পূর্ণভাবে আগের মতন অফলাইনে পরীক্ষা দেবে এক্ষেত্রে কি হবে সমতা তো বজায় থাকবে না প্রত্যেকটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের মধ্যে দ্বিতীয়ত সব থেকে বেশি সমস্যায় পড়বে ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা কিংবা যাদের অফলাইনে হচ্ছে আমার মনে হয় কাজী নজরুল ইউনিভার্সিটির যারা ছাত্রছাত্রী আছে তারাও কারণ বিষয়টা তোমাদের প্রত্যেকে মেনেশন করি কারণ যেই ইউনিভার্সিটি অফলাইনে স্ট্রিক্ট থাকবে সেই ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের নম্বর অনেকটা ডিক্রিজ হবে অনেকটা কম হবে এ অ্যাজ কম্পেয়ার টু অনলাইন এক্সামিনেশান যারা দেবে তো এইটা বিষয় এই বিষয়টা অতি অবশ্যই প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে কিন্তু একটা দুঃখের বিষয় যাদের এই মুহূর্তে অফলাইন এক্সামিনেশনের ঘোষণা হয়েছে এই বিষয়টা ধরেই কিন্তু আজকে বিভিন্ন রকম চর্চা হয়েছে এ হাইকোর্টে এবং সেই নিয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আসতে চলেছে যাতে পরবর্তীকালে কোনো সমস্যা না হয় দেখা গেল এরকমই যে ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্র বা ছাত্রী এ অফলাইনে পরীক্ষার কারণে কম নম্বর পাওয়ায় যখন ভর্তির প্রক্রিয়া হবে পিজিতে তখন ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরাই ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না কারণ বিষয়টা অন্যরকম এসে দাঁড়াবে কারণ ক্যালকাটা ইউনিভার্সিটির এক্সামিনেশন যদি অফলাইনে হয় তাহলে এ তাদের নম্বর কমবে অন্যান্যদের তুলনায় এবং নম্বর কমায় তাদের অ্যাডমিশনের ক্ষেত্রে সমস্যা হবে শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটির অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে অসুবিধা হবে এই সমস্ত দিক আরও বিভিন্ন কারণ আছে এই সেই সমস্ত বিষয়গুলো উল্লেখ করেছে প্রধান এই বিষয়টি যে প্রত্যেকের পরীক্ষার পদ্ধতি সমান হওয়া উচিত এবং অফলাইনে হলে ক্যালকাটা ইউনিভার্সিটির এত চারটে জেলায় যে ছাত্রছাত্রীরা আছে তারা প্রত্যেকে অসুবিধায় পড়বে সেই কারণেই কিন্তু এই নিয়েই কিন্তু চর্চা হয়েছে আজকে কলকাতা হাইকোর্টে এবং এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে তোমাদের এই যে বিষয়টি ডিভিশন বেঞ্চে উঠেছে আজকে সেটাকে কিন্তু খারিজ করে দেয়নি অনেক বিষয় তোমরা বলছো আজকে হয়তো বিষয়টা খারিজ হয়ে গেছে একেবারেই না এটাকে এই মুহূর্তে পোস্টপোন করে দেওয়া হয়েছে মানে হাইকোর্টের তরফ থেকে এই মুহূর্তে স্থগিত করে দেওয়া হয়েছে শুধুমাত্র বন্ধ রয়েছে এরপরে এটা নিয়ে ডিসিশান নেবে মাননীয় ও বিচারপতি কলকাতা হাইকোর্ট এবং আমার মনে হয় ব্যক্তিগতভাবে খুব তাড়াতাড়ি এর ডিসিশান আসবে যদিও আমি রীতিমতো অ্যাডভোকেট স্যারের সাথে কথা বলবো এই মুহূর্তে আমার সময় নেই পরবর্তী ক্লাস রয়েছে সমস্ত ডিটেলস নিয়ে পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব তো তোমরা প্রত্যেকে নিশ্চিন্ত থাকো আশা করি এই খুব তাড়াতাড়ি তোমাদের জন্য সুখবর আসতে চলেছে সঠিক ডিসিশানই আসবে এবং আমাদের পক্ষেই আসবে কারণ আমরা কেউ বা তোমরা যে সমস্যার কথা তুলে ধরছো সেটা কোনোটাই অন্যায় না আমরা প্রথম থেকে এই কারণেই এত দূর পর্যন্ত এসেছি এবং তোমরা প্রত্যেকে নিরুপায় হয়ে ক্যালকাটা হাইকোর্টে গেছো এবং হাইকোর্ট তোমাদের কথা অবশ্যই বুঝবে আমার ব্যক্তিগতভাবে এটাই মনে হয় এখন দেখার বিষয় অ্যাকচুয়ালি কী রায় দেয় তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও যাদি জানি একটু মন খারাপ যে আজকে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা ছিল তো যাই হোক না কেন ও তোমাদের কি মতামত রয়েছে এ অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না